নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব বলছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতির উদ্যোগে মেধাবৃত্তি প্রদান করা হল। মাধ্যমিকোত্তর মেধাবী পড়ুয়াদের এদিন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে এবং যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন তারা আগামী দিনে যাতে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়াশোনা করতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই মেধাবৃত্তিগুলো প্রদান করা হয়েছে। দিগ্বিজয় ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই মেধাবী পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হল। রাজ্যের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার এবং তার পাশাপাশি এই মেধাবৃত্তি পুরস্কারগুলো কিন্তু প্রদান করা হয়। যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের যাতে একটা সুবিধা হয় এবং তারা আগামী দিনে ভবিষ্যতে যাতে আরো উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই মেধাবৃত্তি সম্মানগুলো পুরস্কারগুলো প্রদান করা হয়। ত্রিপুরা সরকার ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতির উদ্যোগে এই মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মাধ্যমিকোত্তর মেধাবী পড়ুয়াদের এদিন এই বৃত্তি প্রদান করা হয়েছে। দিগ্বিজয় ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই মেধাবী পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শুনব। যে আজকে পড়াশোনার ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেল প্রচুর টাকা খরচ, সেই টাকা যদি সাধারণ ভয়ে অভিভাবক অভিভাবক যে সম্ভব না, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কলেজ মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ বা বিভিন্ন যে সমস্ত পেশা সম্পূর্ণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে তাতে খরচা প্রচুর বেড়ে গেছে, অথচ আমাদের ব্যক্তিগত ইনকাম পুরো পরিবারে কিন্তু বাড়ির জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সে অনুযায়ী আমাদের ইনকাম কিন্তু সেভাবে বাড়ি, অথচ উচ্চতর শিক্ষা ভালো শিক্ষা নিতে গেলে সেই খরচাটা বেড়ে যাচ্ছে এবং সবাই তো সরকারি স্কুলে সরকারি কলেজে জায়গা পান না, সেই সুযোগ পান না, কারণ সেখানে এক্সাম দিয়ে যেতে হয়, এক্সামে সবাই সবার সুযোগ পায় না। বেসরকারি কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি নার্সিং কলেজ, বেসরকারি ফার্মেসি কলেজ এগুলিতে ভর্তি হয়, কাজে সেই ক্ষেত্রে সরকারি উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয় আছে। আমরা দেখেছি আজকে ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ভারতবর্ষে প্রায় 20,000 স্টুডেন্ট পড়াশোনা করছে, প্রশ্ন আছে কেন তারা আমাদের নিজেদের রাজ্য তাদের নিজেদের রাজ্য নিজেদের দেশ পরে অন্য বিদেশে চলে যেতে হচ্ছে পড়াশোনার জন্য, নিশ্চয়ই ভারতবর্ষে সেই পরিকাঠামো কিংবা ভারতবর্ষে যে সমস্ত মানে খরচে উন্নত শিক্ষা উচ্চতর শিক্ষা নেওয়ার সুযোগ থাকতো তাহলে তারা বিদেশে যেত না। প্রায় 20-30 লক্ষ ছেলে মেয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনার জন্য যায়। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং বিভিন্ন যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে, রাজ্যের নাম যাতে তারা উজ্জ্বল করতে পারে, অবশ্যই রাজ্যের সাধারণ মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে সেই বিষয়টাকে কেন্দ্র করে এই মেধাবৃত্তিগুলো কিন্তু প্রদান করা হয় এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।